আসসালামু আলাইকুম। বাঙালি রান্না বান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো পাউরুটি দিয়ে দারুণ মজার মিষ্টির রেসিপি। একদমই ভিন্ন স্বাদের একটা রেসিপি, আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। আজকের রেসিপির প্রধান উপাদান হচ্ছে পাউরুটি। আমি এখানে স্লাইসড ব্রেড নিয়ে নিয়েছি, এখানে 6 টুকরার মতো আছে, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এবার প্রথমেই পাউরুটির সাইডের যে লালচে অংশগুলো আছে সেই অংশগুলোকে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। সাইডের অংশগুলো বাদ দেওয়া হয়ে গেলে এবার পাউরুটিটাকে টুকরা করে নিচ্ছি, আর একইভাবে করে আমি সবগুলো পাউরুটি টুকরা করে নিব। আর এই যে সাইডের অংশগুলো, এই অংশগুলো দিয়ে আপনারা চাইলে ব্রেড ক্রাম তৈরি করে নিতে পারবেন। আর কিভাবে ঘরে ব্রেড ক্রাম তৈরি করবেন তার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এর মধ্যে সবগুলো পাউরুটির টুকরা করে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে কিছুটা টুকরা আমি আলাদা করে রেখে দিচ্ছি পরবর্তীতে রান্নার কাজে ব্যবহার করার জন্য। আর এই পাউরুটিগুলোকে আমি একটা গ্রাইন্ডারের সাহায্যে গুঁড়া করে নিচ্ছি। আর রুটিগুলোকে খুব ভালোভাবে গুঁড়া করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ, আর দিয়ে দিয়েছি 1/4 চা চামচ বেকিং সোডা, আর সেই সাথে লাগবে লিকুইড দুধ, এখানে 1/4 চা চামচ নিয়ে নিয়েছি। এবার প্রথমে পাউরুটিগুলোকে মাখিয়ে নিচ্ছি যাতে করে বেকিং সোডা আর গুঁড়া দুধ একসাথে মিশে যায়। তারপর অল্প অল্প করে দুধ দিয়ে একটা খামিরের মতো তৈরি করতে হবে। 1/4 চা চামচ দুধ মেশানোর পর এই খামিরটা কিন্তু অনেকটা শক্ত হয়েছে, তাই আমি আরও 1/4 চা চামচ দুধ নিয়ে নিয়েছি খামিরটাকে পারফেক্টভাবে তৈরি করার জন্য। আর এভাবে অল্প অল্প করে দুধ দিতে হবে আর খামিরটাকে মাখিয়ে নিতে হবে। আর এই খামিরটা কিন্তু অনেকটা আঠালো টাইপের হবে। আর খামিরটা তৈরি করতে আমার 1/4 চা চামচ সাথে আরও 2 টেবিল চামচের মতো দুধের প্রয়োজন হয়েছে। পাউরুটির এই মিশ্রণটা এখন আঠালো মনে হলেও যখন আমরা এই পাউরুটির মিশ্রণটাকে রেস্টে রেখে দিব দেখবেন এর আঠালো ভাবটা কমে গেছে। প্রায় 15 মিনিট পর আমি পাউরুটির এই মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে মিষ্টির মতো শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু পাউরুটির মিশ্রণটা অনেকটাই আঠালো ভাব কমে গেছে। আর আমরা সাধারণত কালোজাম মিষ্টি যেভাবে তৈরি করি ঠিক সেরকম করেই আমি মিষ্টিগুলোকে তৈরি করে নিচ্ছি। আর সবগুলো মিষ্টি যখন তৈরি করে নেওয়া হয়ে যাবে এগুলোকে ভাজতে চলে যাব। ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম হাই হিটে গরম করে নিয়েছি, আর চুলার আঁচটাকে আমি এই পর্যায়ে মিডিয়াম হিটে রেখেছি। এবার একে একে মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। আর প্রথম অবস্থায় এই মিষ্টিগুলোকে নাড়তে যাবেন না, 2-1 মিনিট পর তারপরে এই মিষ্টিগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে শুরু থেকে শেষ পর্যন্ত মিষ্টিগুলো লালচে রং হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর মধ্যে কিন্তু মিষ্টির মধ্যে সুন্দর একটা লালচে রং চলে এসেছে। এবার মিষ্টিগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার মিষ্টির জন্য শিরা তৈরি করব, তার জন্য আমি এখানে আধা কাপ নিয়েছি চিনি, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাপে পানি, আর সেই সাথে দিয়ে দিলাম 3টা এলাচ। মিষ্টি তৈরির ক্ষেত্রে চিনি শিরাটা এমন হবে, আপনি যদি 1 কাপ চিনি ব্যবহার করেন তাহলে 2 কাপ পরিমাপে পানি ব্যবহার করতে হবে। এবার শিরাটাকে জাল করে নিচ্ছি, আর যখন শিরার মধ্যে একটা বলক উঠে আসবে তখন ভেজে নেওয়া মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর মিষ্টিগুলোকে শিরায় দেওয়ার পর আমি আরও 1 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। তারপর চুলাটাকে আমি অফ করে দিয়েছি, আর এই মিষ্টির হাঁড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলোকে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। আর অবশ্যই মিষ্টির হাঁড়িটাকে চুলা থেকে নামিয়ে তারপর মিষ্টিগুলোকে রেস্টে রাখতে হবে। 1 ঘন্টা পর এই যে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু খুব ভালোভাবে শিরাটাকে অ্যাবজর্ব করে নিয়েছে। এবার মিষ্টিগুলোকে আমি তুলে আলাদা করে রাখছি। আর অবশিষ্ট যে শিরাটুকু আছে এর মধ্যে আমি আরও 1/2 কাপ পরিমাপে দিয়ে দিলাম লিকুইড দুধ, 1 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমরা আগে থেকে যে পাউরুটির টুকরাগুলো রেখে দিয়েছিলাম সেই পাউরুটির টুকরাগুলো এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। তারপর চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। হাঁড়িটাকে চুলায় বসিয়ে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এবার এই মিশ্রণটাকে জাল করে নিব আরও 5 থেকে 6 মিনিটের মতো। এতে করে দেখবেন পাউরুটিটা দুধের সাথে মিশে গিয়ে অনেকটা আঠালো হয়ে গেছে। যখন মনে হবে পাউরুটিতে থাকা লিকুইড দুধ পুরোপুরি শুকিয়ে গেছে তখনই এই মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার একটা মিষ্টি হাতে নিয়ে আমি একটা ছুরির সাহায্যে মিষ্টির মাঝ বরাবর দিয়ে কেটে দিলাম। তারপর আমরা যে পাউরুটির মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা মিষ্টির মাঝ বরাবর দিয়ে দিতে হবে। আর অবশ্যই এই পুরটাকে ভালোভাবে ঠান্ডা করে তারপর মিষ্টির মধ্যে ব্যবহার করতে হবে। একইভাবে করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিব।
আর এই মিষ্টিগুলো আপনারা চাইলে এমনিতেও সার্ভ করতে পারবেন, আবার চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরও সার্ভ করতে পারবেন। আশা করছি পাউরুটি দিয়ে ভিন্ন স্বাদের এই মিষ্টির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই সহজ এই রেসিপিটা ট্রাই করবেন, আর খেয়ে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।